আসসালামু আলাইকুম, আমি নাজমুল আলম মাসুদ। এই মুহূর্তে পাঁচপি সিলমারি তিস্তা সেতু এলাকা থেকে যুক্ত হয়েছি। আমাদের প্রাণের সেতু পাঁচপি সিলমারি তিস্তা সেতু দেখার জন্য বলা যায় কয়েক কয়েক হাজার লোক এখন উপস্থিত হয়েছে। পাঁচপিড় সিলমারি তিস্তা সেতু এলাকায় এখন প্রচণ্ড ধুলার কারণে ভালো মতো দৃশ্য দেখাইতে পারতেছি না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পাঁচপিড় সিলমারি তিস্তা সেতু এলাকায় এখন হাজার হাজার জনগণ তাদের প্রাণের সেতু দেখার জন্য উপস্থিত হয়েছেন। যারা এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পাঁচপিড় চিলমারি তিস্তা সেতু এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে তাদের প্রাণের সেতু দেখার জন্য। ভালো আছি রে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পাঁচপিড় চিলমারি তিস্তা সেতু এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও সাধারণ জনগণ তাদের ঈদ উপলক্ষে পাঁচপিড় চিলমারি তিস্তা সেতু এলাকা দেখার জন্য আসছেন। ঈদের আনন্দকে আরও আনন্দময় করার জন্য এখন পাঁচপিড় চিলমারি এলাকায় তিস্তা সেতু এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। যারা ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পাঁচপিড় চিলমারি তিস্তা সেতু এলাকায় এখন হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছেন তাদের প্রাণের সেতুটি দেখার জন্য। Oh,
প্রচন্ড ধুলা এবং রোদের কারণে দৃশ্যগুলা ভালো মতন দেখানো পারতে দেখাইতে পারতেছি না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের পাঁচপি চিলমারি তিস্তা সেতু এলাকার ব্রিজের কাজ বলা যায় আনুমানিক 80% সমাপ্ত হয়েছে। পাঁচপি চিলমারি তিস্তা সেতুর এলাকার দৃশ্য ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য এবং ঈদকে উপভোগ করার জন্য পাঁচপি চিলমারি তিস্তা সেতু এলাকায় এখন হাজার হাজার লোক সমাগম। এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পাঁচপি চিলমারি তিস্তা সেতু এলাকায় এখন হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছেন। তাদের প্রাণের সেতুটি দেখার জন্য Oh, my God.